নমস্কার বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা সুচিত্রা ভট্টাচার্যের যে গল্পটি শুনব তার নাম হল টিকা নিষ্প্রয়োজন আসুন শোনা যাক ছায়াবীতি উপন্যাসটির জন্য আপনি এবছর সাহিত্য একাদেমি পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের পত্রিকার তরফ থেকে আপনাকে অজস্র অভিনন্দন ধন্যবাদ পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি কাজের আমার পরিশ্রমের সুতরাং ভালোই লাগছে আরও ভালো কিছু লেখার প্রেরণা পাচ্ছি ছায়াবিথিতে আপনি যে সরসী চরিত্রটি নির্মাণ করেছেন এমন বলিষ্ঠ নারী কি আমাদের সমাজে দুর্লভ নয় প্রশ্নটাতে আমার আপত্তি আছে সরসী বলিষ্ঠ কেন হবে সে তো একটা নর্মাল মেয়ে তাই কি সরসীকে কি একটু পুরুষালী মনে হয় না অবশ্যই না পুরুষালী ব্যাপারটাই একটা বানানো কনসেপ্ট আমি নারী পুরুষের কোনো বিভাজন রেখায় বিশ্বাস করি না জীবনের সর্বক্ষেত্রে তারা সেম প্ল্যাটফর্মে থাকবে সুখ দুঃখ কাজকর্ম ঝড়ঝাপটা সব কিছু ইকুয়ালি শেয়ার করে নেবে নইলে তাদের মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশ হবে কি করে আচ্ছা একটা কথা আপনার পুরুষ চরিত্রগুলো কি তুলনামূলকভাবে একটু দুর্বল নয় এটা কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গির সমস্যা আমি কিন্তু দুজনকে সমান চাই সাক্ষাৎকারের মাঝেই লেখক প্রবেশ অফিস ব্যাগ চোখে মুখে ক্লান্তি এই তো আমার বেটার হাফ এসে গেছে কি গো এত দেরি হলো যে আর বলো না সাড়ে পাঁচটার সময়ে এক লোন অ্যাপ্লিকেশন ধরিয়ে দিল ব্যাস বেরোতে বেরোতে সাতটা দশ তখনও মিনিবাসে যা ভিড় বাপস সত্যি বড্ড খাটুনি যাচ্ছে তোমার এই শোনো ভিতরে যাচ্ছ তাহলে দু কাপ কফি বানিয়ে দাও না প্লিজ না না তিন কাপই বানাও কফি খেলে তোমারও রিফ্রেশ লাগবে হ্যাঁ আমরা যা বলছিলাম ঋতুধারা ইউটিউব চ্যানেলে গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো গল্পটি জানান আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে নিচের কমেন্ট বক্সে গিয়ে আপনার মন্তব্য লিখুন গল্পটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল ধন্যবাদ